2011 সালে ছিলেন ভারপ্রাপ্ত। 2013 সালে ভারমুক্ত হয়ে বাফুফের সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন আবু নাইম সোহাগ। আস্তে আস্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন তিনি। নানা অনিয়মে 14 এপ্রিল ফিফা তাকে 2 বছরের জন্য ফুটবলের সব কর্মকাণ্ড থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের ছাত্র ছিলেন আবু নাইম। স্নাতক শেষ করার পর সোহাগের ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু তিনি আসেন ফুটবলে ক্যারিয়ার গড়তে। 2006 সালে তিনি যোগ দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কম্পিটিশন ম্যানেজার পদে। সে সময়ে দেশের ফুটবলের অবস্থা ছিল শোচনীয়। পেশা হিসেবে সে চাকরিতে মোটেও লোভনীয় কিছু ছিল না। তারপরও তিনি থেকে যান কোনো এক অদৃশ্য কারণে। তবে রহস্যের জট খুলতে বেশি দিন লাগেনি। কম্পিটিশন ম্যানেজার থেকে লীগ ম্যানেজার, এরপর বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদি পরপারে পাড়ি দিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সোহাগ। 2013 সাল থেকে পূর্ণমেয়াদে বসেন এই চেয়ারে। একচ্ছত্র অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে ফেলেন বাফুফেকে। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসে নানা বেনামে বিপুল সম্পদের পাহাড় গড়েন তিনি। তবে এত সুখ কপালে সইল না তার। বিশ্ব ফুটবলের সংস্থা ফিফার তদন্তে বেরিয়ে এসেছে সোহাগের কুকীর্তি। ভুয়া বিল ভাউচার স্থাপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে জরিমানা করা হয়েছে প্রায় 12 লাখ টাকা। চলতি মেয়াদের আগের মেয়াদে সোহাগ বাফুফের প্রয়াত সহসভাপতি বাদল রায়ের সঙ্গে দুর্ব্যবহার করে ব্যাপক সমালোচিত হন। এ নিয়ে ফুটবলাঙ্গন উত্তাল হয়ে উঠল। সোহাগকে শাস্তি না দিয়ে উল্টো চুক্তির মেয়াদ বাড়িয়ে দেন সভাপতি কাজী সালাউদ্দিন। একই সঙ্গে বেতন সহ নানা সুযোগ সুবিধাও বাড়ানো হয় তার। সোহাগের বিরুদ্ধে প্রায় ওঠা নানা অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন। প্রতিবাদ তাকে সুযোগ দিয়েছেন ক্ষমতার অপব্যবহারে। এমনকি ফিফা সোহাগের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরও কাজী সালাউদ্দিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো কিভাবে তাকে বাঁচানো যায় সেই জাল বুনেছেন। সম্প্রতি সাবজয়ী নারী ফুটবল দলকে মিয়ানমারে অলিম্পিক বাছাই পর্বে খেলতে পাঠাতে না পারায় সোহাগ দায় দেন সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়কে। দল মিয়ানমারে পাঠানো বাবদ 92 লাখ টাকার চাহিদাপত্র মন্ত্রণালয়ে জমা দিয়েছিল বাফুফে। সেখানে বিভিন্ন খাতে বাজেট বাড়িয়ে দেখানো হয়। এর 2 দিন পর সরকার টাকা দিতে ব্যর্থ এমন দাবি করে সংবাদ মাধ্যমে ভিডিও বার্তা দেন সোহাগ। এ নিয়ে সমালোচনা মুখর হয়ে ওঠে ক্রীড়াঙ্গন। অন্যদিকে সরকারকে দায় করায় বেজায় খেপে যান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। সোহাগ এবং সালাউদ্দিনের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সরকারের ভাবমূর্তি নষ্ট করায় বাফুফের বিরুদ্ধে তদন্ত করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটি। দেশকে ফাঁকি দিল ফিফার জালে ঠিকই ধরা পড়লেন সোহাগ। ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। এতে দেশের ভাবমূর্তিতেও পড়েছে কলঙ্কের কালির ছোটা। সাদাকালো নিউজ।